শরীরে ভিটামিনের ঘাটতি কিভাবে বুঝবেন? একজন মানুষের শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনের প্রয়োজন আছে। শরীরে যখন কোনো একটি ভিটামিনের পরিমাণ কমে যায় তখন নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে এখানে কথা হলো কিভাবে বুঝবেন শরীরে কোন ধরনের ভিটামিনের ঘাটতি হচ্ছে। এর জন্য চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। এছাড়া কিছু বিষয় দেখে বোঝা সম্ভব শরীরে ভিটামিনের ঘাটতি আছে কিনা। আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনার ত্বকের ঔজ্জ্বল্য কমছে কিনা। যদি দেখেন ত্বক অনুজ্জ্বল হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে। সেই সঙ্গে ক্লান্তি, খাবারের স্বাদ না পাওয়ার মতো লক্ষণ যোগ হয় তবে এক প্রকার নিশ্চিত হয়ে যেতে পারে। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেই এই সমস্যাগুলি হয়। ভালো করে দেখুন আপনার ঠোঁট ফাটছে কিনা বা দাঁতের গোড়া দিয়েও রক্ত বের হচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে আপনার শরীরে ভিটামিন সি এর অভাব হয়েছে। দ্রুত লেবু জাতীয় ফল খেতে শুরু করুন, প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিন। চোখের নিচে কি কালি পড়েছে, চোখের চারপাশটা ফুলে যাচ্ছে, অনেকেরই সমস্যা হয় ভিটামিন এ এর অভাবে। আবার ভিটামিন বেশি মাত্রায় শরীরে গেলে সমস্যাও হতে পারে, তাই এমন উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভিটামিনের অভাব বিরল কিছু নয়, প্রাথমিকভাবে মুখ দেখে যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।